মৃত্যুর পরেও ঘুম ভাঙেনি দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষের। মৃত্যুর এই মহামিছিল বাড়ি বাড়ি দিয়েছে অসংখ্য দীর্ঘশ্বাস ভরা প্রশ্নের জন্ম। কেন বাড়ি বাড়ি ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা? যে তরুণ একরাশ স্বপ্ন চোখে নিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় প্রশিক্ষণ নিতে এসেছিলেন, যে তরুণের পরিবারের সদস্যরা অধীর আগ্রহ নিয়ে প্রতীক্ষায় থাকেন কখন ফিরে আসবে তাদের প্রিয় সন্তানটি, একদিন এই কারখানা থেকে প্রশিক্ষণ নিয়ে জীবনে প্রতিষ্ঠার সিঁড়িতে পা রাখবে তাদের বাড়ির এই প্রতিশ্রুতিমান আদরের সন্তানটি। তাদের সকলের দুচোখ আজ আর স্বপ্নালোক নয়, শুধু থেকে গেছে এক সমুদ্র নোনা জল। গত 29 ফেব্রুয়ারি কারখানার স্টিল মেল্টিং শপের বেসিক অক্সিজেন ফার্নেসে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় ঝলসে গিয়েছিলেন 5 কর্মী আধিকারিক। গলন্ত ধাতু ছিটকে এসেছিল তাঁদের নরম শরীরে। দুর্ঘটনার কয়েকদিনের মাথায় মৃত্যু হয়েছিল সর্বজিৎ ধাঙ্গর নামে ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে প্রশিক্ষণরত এক তরুণের। গতকাল সোমবার বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত বিনয় কুমার হরিজন নামে আরও এক ট্রেড অ্যাপ্রেন্টিস কর্মীর মৃত্যু হল। আর এরই মধ্যে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানাতেও প্রায় একই ধরনের দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ গেল ঋষিরাজ দাস নামে এক কর্মীর। দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে শিফট শেষে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারান সঞ্জয় চক্রবর্তী নামে ট্রাফিক বিভাগের এক সিনিয়র টেকনিশিয়ান। না, তারপরেও টনক নড়েনি ইস্পাত কর্তৃপক্ষের। আতঙ্কিত শ্রমিক পরিবারগুলি প্রশ্ন তুলতে শুরু করেছে, কারখানায় কাজে যাওয়া মানুষগুলো চলে যাচ্ছে না ফেরার দেশে, এর দায় কার? মঙ্গলবার মৃত বিনয় হরিজনের শেষ যাত্রা থেকেও আরও একবার সেই একই প্রশ্ন উঠল। প্রশ্ন তুললেন মৃতের পরিবার থেকে এলাকাবাসী, শ্রমিক নেতৃত্ব থেকে কারখানার অগণিত সাধারণ কর্মী, যাদের গাছাড়া মনোভাবের জন্য ঝরে গেল এতগুলি নিষ্পাপ প্রাণ, কারখানার সেই দায়িত্বপ্রাপ্ত উচ্চ আধিকারিকদের কারোরই কোনো শাস্তি আদৌ হবে? সেই প্রশ্নখানি জিইয়ে রেখেই এদিন কারখানার 6 উচ্চ আধিকারিকের বিরুদ্ধে সরাসরি কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে পুলিশের কাছে লিখিত ডায়েরি করা হয়েছে। আর সেই অভিযোগ জমা পড়তেই মঙ্গলবার তড়িঘড়ি শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন ইস্পাত কর্তৃপক্ষ। বৈঠক শেষে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ ঘটক অর্থহীন ভাষায় জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তদন্তে তাদেরকেও দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকের কঠোর শাস্তির দাবি জানানো হবে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। জানানি, আইনের হাত কি এতটাই দীর্ঘ যে হাত সেই অভিযুক্ত আধিকারিকদেরও পৌঁছে দিতে পারবে বিচারকের কাঠগড়া পর্যন্ত? শ্রমিক পরিবারের চোখের জলে ভিজে যাওয়া মাটিতে আজ এই প্রশ্নটাই লেখা হলো বারে বারে। ম্যানেজমেন্টের সাথে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমাদের দাবি ছিল যে আর্থিক মানে মনিটারি কম্পেনসেশন দিতে হবে, তার সাথে সাথে একটা পারমানেন্ট চাকরি তার বাড়ির ফ্যামিলির কাউকে যে ডিপেন্ডেন্ট তাকে দিতে হবে। ইতিমধ্যেই যেহেতু যারা মারা গেছে তারা ট্রেড অ্যাপ্রেন্টিস, তো ট্রেড অ্যাপ্রেন্টিসের বিষয়ে আমাদের মানে যে ডিএসপি ম্যানেজমেন্ট আছে তারা বলছে তাদের মৃত্যু হলে এই ধরনের ঘটনা ঘটলে তাদেরকে পারমানেন্ট জব দিতে হবে, সেরকম কোনো তাদের কাছে ইয়ে নেই আর কি, সার্কুলার নেই। তো সেই কারণে তারা কর্পোরেট যে অফিস আছে সেখানে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো তারা যথাযথ পারমিশনের জন্য তারা অলরেডি পাঠিয়েছে এবং আমাদেরকে লিখিত জানিয়ে দিয়েছে যে এক মাসের মধ্যে যে মনিটারি কম্পেনসেশন আছে সেই কম্পেনসেশন তার বাড়ির লোকেদের যে তার ডিপেন্ডেন্ট আছে তার হাতে তুলে দেওয়া হবে, এবং চাকরির ক্ষেত্রেও তারা পার্মানেন্ট জবের ব্যাপারে তারা যত তাড়াতাড়ি সম্ভব তারা তার বাড়ির একজন ডিপেন্ডেন্টকে পার্মানেন্ট চাকরি দেবে, এভাবে তারা লিখিতভাবে আমাদেরকে জানিয়েছে। আচ্ছা, 6 জন যে এখানে ছিল ম্যানেজমেন্টে 6 জনের নামে কমপ্লেন একটা দায়ের হয়েছে, তো আপনারা কি চাইছেন তাদের কিরকম ধরনের? বারবার এই যে স্টিল প্ল্যান্টে যে দুর্ঘটনা ঘটছে শ্রমিকরা, এই নিয়ে আমরা এর আগেও ম্যানেজমেন্টকে বারবার বলেছি যে শ্রমিকদের সেফটিটা আগে দেখতে হবে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম যে তারা নড়েচড়ে বসেনি, তারা কোনোরকম কোনো পদক্ষেপ নেননি এবং বারবার ম্যানেজমেন্টের এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা শুনলাম যে একটা এফআইআর হয়েছে, পুলিশ তদন্ত করবে এবং যদি কাউকে দোষী পাওয়া যায় ইনভেস্টিগেশনে যদি কেউ মনে হয় যে তার দোষ আছে তো নিশ্চয়ই তার শাস্তির জন্য আমরা সব রকমভাবে তাদেরকে আমরা অনুরোধ করব পুলিশকে যে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।
বলছি ডিএসপি এসপি ছাড়াও শিল্প তালুকায় অনেক এরকম কলকারখানা রয়েছে যেখানে এরকম ধরনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, অনেক শ্রমিক মৃত্যু ঘটছে, সেই ক্ষেত্রে আপনারা ইউনিয়নের তরফ থেকে কী চিন্তা ভাবনা? ডিএসপি এবং এএসপির ম্যানেজমেন্ট একই, তাই আমরা এখানে এএসপির সম্বন্ধেও কথা বলেছি, এএসপিতেও যে দুর্ঘটনা হয়েছে সেই বিষয়ে আমরা বলেছি এবং বারবার আমরা একটাই কথা বলছি যে এই প্ল্যান্টে যে মেশিনারি আছে সেটা বহু পুরনো, এত পুরনো প্ল্যান্ট মেশিনারি দিয়ে এই ধরনের কারখানা চালানো সম্ভব নয়, উচিত নয়। এবং যেহেতু দেখলেন আপনাদের যে ট্রেড অ্যাপ্রেন্টিস যারা মারা গেছেন, ট্রেড অ্যাপ্রেন্টিসের এই ধরনের হাই রিস্ক জোনে তাদেরকে কাজ করানোর কোনো আইনও নেই, যুক্তিও নেই। তা সত্ত্বেও কিন্তু যেহেতু এখানে পার্মানেন্ট ওয়ার্কার কম, যেহেতু আজকে পার্মানেন্ট ওয়ার্কারদের যে কাজ সেই কাজ এইসব অ্যাপ্রেন্টিসের দিয়ে করানো হচ্ছে, যেটা বেআইনি, সেই বেআইনি কাজ করার জন্য আজকে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। যে অন্যান্য কলকারখানাগুলোতেও এরকম ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে কী বলবেন? আমরা সব জায়গাতেই আমাদের যে আন্দোলন করছি আমরা বলেছি, ম্যানেজমেন্টকে বারবার বলছি যে প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে শ্রমিকদের সেফটিটা দেখতে হবে। শ্রমিকদের এই ধরনের দুর্ঘটনা আমরা মেনে নিতে পারি না এবং যে কোনোভাবেই আমরা আগামী দিনে এই ধরনের ঘটনা হোক সেটা কেউই চাইবে না, আমরাও চাই না এবং ম্যানেজমেন্টকে আমরা হুঁশিয়ারি দিয়ে এসেছি যে এই ধরনের ঘটনা ঘটলে আগামী দিনে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে আমাদের ট্রেড ইউনিয়ন নামবে। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ ডে। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। বাইকের স্বপ্ন আপনার ভরসা আমরাই, আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার, এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু টাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।